আজকে অন ক্যামেরা তোমাদের সামনে রিভিল করছি যে আমার এই বছর এজ কি হয়েছে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার, আর আমি বুঝলি মজুমদার। তো এটা হচ্ছে ব্লগের পার্ট 2। তো আবার বিকেলে সেম ফ্যাশন আপ করে ড্রেসটা পরে একটু মেকআপ করে নিয়েছি। তো বিকেলবেলা থেকে আবার ব্লগটাকে স্টার্ট করছি, বিকজ কেক কাটিং হবে আর রাত্রিবেলা ডিনার হবে। তো আমার একদম ক্লোজ ফ্রেন্ডসরা এসছে, তো ওদেরকে নিয়ে একটু গ্যাদারিং। হ্যাঁ, আমি কাউকে সত্যি কথা নিমন্ত্রণ করিনি, ওরাই গ্যাদারিং হয়ে আমার বাড়িতে চলে এসছে। তো তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো চলো উইদাউট এনি ফার্দার এডু এই ব্লগ, আমার বার্থডে সেকেন্ড পার্টের ব্লগটাকে স্টার্ট করা যায়। আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তাহলে চলো দেখা যাক কে কে এসছে আর কি কি করা হচ্ছে। এবার সবাইকে আমি একটু ঠান্ডা আর একটু স্ন্যাক্স দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। এই হচ্ছে স্ন্যাক্স, মিনি পিৎজা, আর এই হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, আর এই হচ্ছে সবাই। হাই, হ্যালো, হাই, কেউ কাটাও গুলো না, হাই, আমার থেকে ঘুরো, আমার ঘুরো, হাই, হাই, হাউ ইউ ডুইং, তোদের বোতল গো, হাই, তো ওরা সবাই এসছে, এবার সব আমরা একটু আড্ডা মারবো, গল্প করবো, কেক কাটিং হবে, ব্যাস। সবাই 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 পঞ্চমী রাত্রি, পঞ্চমী
আমার বার্থডে সেলিব্রেশনটা এইভাবেই ভালো লাগে, সবাই ঘরোয়া একদম ক্লোজ, যারা আমার মনের আমার হার্টের একদম কাছের মানুষ তাদেরকে নিয়ে নিজের দিনটা স্পেন্ড করাটাই অনেক ইম্পর্টেন্ট, আর এটাই আমি ভালো লাগে। তামঝাম করে সবাইকে মানে কি বলবো, মানে টাকা পয়সা খরচা করে এক্সপেন্সিভ ভাবে পার্টি পার্টিটা এনজয় করাটা ভালো লাগে না। এক শুধুমাত্র আমার কাছের কয়েকজনকে নিয়ে একটু টাইম স্পেন্ড করবো, সবাই একটু আড্ডা মারবো, সবাই ভালো করে টাইমটা স্পেন্ড করবো, সেটাই আমার জন্য অনেক। তো কি হচ্ছে বার্থডে ডিনার? পোলাও মাংস ডিক্সি জোশ খুঁজবি তো বাতাই লন্ডা এত দূর যাবে সবাই না সেজে বলে এটাকে যাওয়ার পালা, তুই যা, তুই তুই কেন দেখো না থাকবো কেন, তুই কি দাঁড়বে? কত বছর আছে আমাদের মানে কত বছর আছে বলো তো? যত বছর বয়স আমরা তত বছর পালা। তো তোমাদের কাছে একটা জিনিস বলতে চাই যে আই নো অনেকে উইশ করবে বা অনেকে অলরেডি উইশ করেছো, তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার বার্থডেটা মনে রেখেছো বা আমার ব্লগ দেখে বা আমাদের পোস্ট দেখে বা অলরেডি যারা জানো আমার বার্থডে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্যে। অনেকে আমাকে ইনস্টাগ্রামে উইশ করেছো, তো থ্যাংক ইউ সো মাচ ইনস্টাগ্রাম থেকে মানে ইনস্টাগ্রামে উইশ করার জন্য বা ডিএম করার জন্য। আরেকটা কথা, আমি চেষ্টা করছি ব্লগগুলো এখন থেকে একটু ছোট ছোট করে বানানোর, বিকজ পার্ট পার্ট করে ব্লগ বানালে তোমাদেরও দেখতে ভালো লাগবে, বোর হবে না, একটা ইন্টারেস্টিং লাগবে, আর আমারও কাজ করতে সুবিধা হয়ে যাবে। বিকজ পুজোর সময় অনেক 15 মিনিট বা 11 মিনিট 12 মিনিটের হয়ে যায় ব্লগ, নো ডাউট, বাট সেটা বানাতে বা এডিট করতে প্রচণ্ড টাইম লেগে যায়। তো ভাবলাম না কেন না এবার থেকে চেষ্টা করব যে ছোট ছোট করে ব্লগ পোস্ট করার। তো আমার বার্থডে ব্লগটা দু পার্টে ব্লগটা পোস্ট হবে, আর মাওরা তো পুজো যা সেলিব্রেশন হবে চেষ্টা করবো ছোট ছোট করে ব্লগটা শেয়ার করা, যাতে তোমাদের দেখতে আনন্দ লাগে বা ইন্টারেস্টিং লাগে। লং ভিডিও কেউ টাইম দিয়ে দেখতে চায় না, আর পুজোর মতো তারও দেখতে চাইবে না। তো আমার বার্থডে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি আজকে। মার প্রচন্ড খাটাখাটনি গেছে, আমারও প্রচন্ড খাটাখাটনি গেছে, আমি আজকে ভিডিও এডিট করেছি, কাম ছাড়িনি, বার্থডের দিন কাম কেন ছাড়বো, যেটা আমার পছন্দের জিনিস আমি সেটা কেন ছাড়বো। তো আবারও বলছি শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা সবাইকে। আজকে হচ্ছে মহাপঞ্চমী, কালকে আছে মহাষষ্ঠী, তো কালকে কি হবে না হবে দেখি, কি কোথায় যাই বা কিছু যদি করে থাকি তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে ডেফিনেটলি ব্লগ করে শেয়ার করব। আর আজকে আমার বার্থডে ব্লগটা কমপ্লিট, দুটো ভাগের বার্থডে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে বা বার্থডে সেলিব্রেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে মতনই পর্যন্ত রইল। আর পুজোটা সবাই মিলে খুব আনন্দ করে মজা করে কাটাও, কিন্তু সাবধানে। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি পুজো, খুব ভালো করে পুজো কাটাও, সাবধানে থেকো, আনন্দ করো, বাস বাস। চলো টাটা, গুড নাইট।